নিলামে উঠছে সালমান শাহের টি শার্ট ও মাথার প্যান্ট। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর দুই যুগ পর নিলামে তোলা হচ্ছে তার প্রিয় লাল রঙের টি শার্ট ও মাথার পরা প্যান্ট। তবে কবে নাগাদ কোন প্ল্যাটফর্ম থেকে নিলাম তোলা হবে তা এখনও ঠিক করা হয়নি। যে টি শার্টটি নিলাম তোলা হচ্ছে তা 1994 সালে মুক্তি পাওয়া সিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তর সিনেমায় পরে অভিনয় করেছিলেন সালমান শাহ। এই ছবিতে সালমান শাহের বিপরীতে ছিলেন মৌসুমী, আর মাথায় পরা ব্যান্ডটি পরে অভিনয় করেছিলেন শুধু তিনি সিনেমায়। জানা যায় মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্ত 19 বছর ধরে নিঃসংরক্ষণ করে রেখেছিলেন সালমান শাহের টি শার্ট ও ব্যান্ডটি। এতদিন পর তিনি এটি নিলামে তুলতে যাচ্ছেন। সালমান শাহের ব্যবহৃত টি শার্ট ও মাথার ব্যান্ড কোথায় পেলেন জানতে চাইলে মামুনুর রেজা মামুন বলেন, সালমান শাহের একজন অন্ধভক্ত আমি। প্রিয় নায়ক যখন বিদায় নিলেন তার আগে থেকে তার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা আন্টি এবং তার বাবা কোমর আঙ্কেলের সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই। তখনই আবিকে আর্ট করে একটি কাগজের উপর বাংলাদেশের মানচিত্রের মাঝে এবং চারদিকে সালমান শাহ ছোট ছোট ছবি বসিয়ে মালাই করে সালমানের বাবা মাকে উপহার। তখন থেকেই সম্পর্ক ভালো হয়। তিনি বলেন, সম্পর্ক ভালো হওয়ায় মাঝে মাঝে তাদের বাসায় যাতায়াত করতাম, আর নীলা আন্টিও বেশ আদর করতেন। একদিন আন্টিকে বললাম, আমার প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন রাখার মতো কিছু তার ব্যবহার করা জিনিসপত্র দেন। তখন আন্টি রুমিকে আলমারি খুলে এই টি শার্ট আর ব্যান্ডগুলি আমাকে দেন। তখন সালমান শাহের জন্য খুব কেঁদেছিলাম, আজ এসব নিলামে দিচ্ছি। কী কারণে নিলামে তুলতে চাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, আসলে তেমন কোনো কারণ নেই, মূলত করোনাকালে মানুষদের সহযোগিতা করার জন্য আমি নিলামে তুলতে যাচ্ছি, আর আমি চাই প্রিয় নায়কের ব্যবহৃত জিনিস অন্য কেউ সংরক্ষণ করুক।